একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটু পুরান হয়ে গেছে সাবজেক্টটা, বাট আমি স্টিল কথা বলতে চাই, কারণ খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। মুশতাক আহমেদ, যিনি মারা গেলেন রিমান্ডে একটা সিম্পল কার্টুন শেয়ার করার কারণে, ধারণা করা যায় পুলিশি নির্যাতনে, কারণ ওনার সাথে যারা গ্রেফতার হয়েছে ওরা সকলেই পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। সো উনি একা আলাদাভাবে শিকার না হওয়ার কোনো কারণ নাই, এবং একটা জলজন্ত মানুষ এইভাবে মারা যাওয়ার কোনো কারণ নাই। সো উই ক্যান সেফলি অ্যাসুম যে হি ওয়াজ টর্চার্ড। নাও ওনার মারা যাওয়ার পর কিশোর আরেকজন, উনি যিনি কার্টুন ডাকছিলেন, উনি ছাড়া পেয়ে বের হয়ে আসছেন। তো কিশোর বের হয়ে আসার পর উনি কান্না করার একটা খুবই হৃদয় বিদারক একটা মানবেতর ছবি ভাইরাল হয়েছে, প্রথম আলো ছবিটা ছাপছে। নাও সকলেই বলতে অনেকেই ফেসবুকে এই ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতেছে। ছবিটা আসলে পাওয়ারফুল। সো অ্যারাউন্ড দিস টপিক অর সাবজেক্ট একটা ইন্টারেস্টিং আলাপ উঠে আসছে, যেটা আমার কাছে খুবই খুবই একটা সুন্দর সভ্য সুসভ্য আলাপ করার একটা জায়গা আছে। সেটা হচ্ছে জ্যোতির্ময় বড়ুয়া নামের একজন ভদ্রলোক, উনি একটা পয়েন্ট রেজ করছেন। উনি সেখানে বলতেছেন যে কিশোরের কান্নার ছবি দিয়ে ছবি পোস্ট করলে আপত্তি না করে সেটাকে প্রোফাইল ছবি বানান কেন? কিশোরের যে সম্মান গেল তা নিয়ে আপনাদের আপত্তি হয় না? মনে হয় না কান্নাটা কেবলই তার নিজের? ফটোগ্রাফারকে আমি নিষেধ করেছিলাম পরিষ্কারভাবে যেন এই ছবিটা না দেয়, এই ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি উনি সাপোর্ট করতেছেন না এই ছবিটা পাবলিকলি শেয়ার করা বা এটাকে এরকম সকলে ব্যবহার করা, বা ইভেন প্রথম আলো যেটা ইয়ে করছে এটাও উনি সমর্থন করতেছেন না। ওনার আর্গুমেন্ট হচ্ছে এতে করে কিশোরের অপমান হয়েছে, কিশোর অসম্মানিত হয়েছে, এবং কান্নার মুহূর্তটা মানুষের ব্যক্তিগত মুহূর্তে এটা ছাপানো উচিত হয় নাই। একটু অ্যাডভান্সড সুসভ্য আলোচনা হয়ে যাচ্ছে এখানে, বাংলাদেশে বসে এতটা অ্যাডভান্সড সভ্যতার আলাপ একটু কমিক্যাল হয়, এটা সত্যি কথা। বাট ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড এই কথাটা লাইক 100% আমি এটার সাথে এখন আমি এটা ব্রেকডাউন করবো। আমি যদি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে এই যে আমার যে অপমানটা অপদস্থটা করা হইলো সেটার আমি এখন বিচার চাই, কিন্তু এটা বিচার হবে না আমার। সুতরাং বিচার পাওয়ার স্বার্থে আমার এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করলে মানুষ যদি বিক্ষুব্ধ হয়, আদালত যদি দেখতে চায়, বা যেহেতু আদালতে বিচার ন্যায় বিচার হবে না, মানুষকে সংক্ষুব্ধ করতে হবে, মানুষ একটা আন্দোলন গড়ে তুললে তারপর আদালত হয়তো মামলা নেবে, হয়তো রাষ্ট্র হয়তো হবে না, হয়তো আমি একটা কথা বলতেছি আর কি, একটা কেস স্টাডি করতেছি। তো সেই ক্ষেত্রে আমার এই অপমানের মুহূর্তগুলো পাবলিকলি শেয়ার করাটা জরুরি, এটা লাইক এটা করতে হবে, এটা করাটা জরুরি আমার বিচার পাওয়ার স্বার্থে। আর একটা স্ট্যাটাস আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে উনি রুশাদ ফারিদি, উনি বলতেছেন যে কিশোরের বড় ভাই আসান কবির এই ছবিটা শেয়ার করছে, প্রোফাইলে কাভার ফটো হিসেবে ব্যবহার করছে, এই ছবিটা ব্যবহার করা উচিত কি অনুচিত সেটা নিয়ে দুই পক্ষে জোরালো জোরালো যুক্তি থাকতে পারে, কিন্তু কিশোরের নিকটতম আপনজন যখন এই ছবি প্রমোট করেন তখন আর কিছু বলার কিছু হয়তো থাকে না, আর আমার ধারণা কিশোরের অসম্মতিতে উনি কাজটি করেন। এটা একটা ভালো পয়েন্ট। প্রথমত হচ্ছে না নিকটতম আপনজন একটা ছবি প্রমোট করলে আর কিছু বলার থাকে না, এটা এন্টায়ারলি আমি একমত না, কারণ নিকটতম কেন, নিকটতম মানুষেরও আমার প্রাইভেসির প্রতি সম্মান থাকতে হবে, আমার বাবারও আমার প্রাইভেসির প্রতি সম্মান থাকতে হবে, আমার ভাইয়েরও আমার স্ত্রীরও আমার প্রাইভেসির প্রতি সম্মান থাকতে হবে। সো নিকটতম মানুষ হলে সেটা করতে পারে যদি আমার সাথে সে কথা বলে না, রাইট? যেটা ওয়েস্টে আমি আপনাকে কিছুদিন আগে একটা আলোচনায় দেখাইছি যে ওয়েস্টে আপনার ইভেন পরীক্ষার রেজাল্ট, আপনার ডাক্তারের কী চিকিৎসা করতেছে সেই মেডিকেল রিপোর্ট আপনার বাবা কিন্তু আপনারটা দেখতে পারবে না, ডাক্তার গিয়ে যদি আপনার বাবা বলে আপনার বাপ গিয়ে যদি বলে ডাক্তার দিবে না, আইন করা আছে ফাটিয়ে ফেলবে। সো আপনার অনুমতি নিয়ে দিতে হবে। সো হ্যাঁ, প্রাইভেট জিনিসপত্র যেখানে প্রাইভেসির প্রশ্ন জড়িত সেখানে আমার বউও আমার প্রাইভেসিকে অসম্মান করতে পারে না। সো না, শুধুমাত্র পরিবার বলেই এই ছবি ওনারা যদি প্রাইভেসির প্রশ্ন হয় এখানে থাকে জড়িত থাকে বলে উনি মনে করে থাকেন, সেক্ষেত্রে না শুধু পরিবারের সদস্য বলেই এটা করতে পারে না, কিন্তু পরের কথাটা যেটা সেটার অবশ্যই আমি একমত যে এই ছবি, তবে আমার ধারণা কিশোরের অসম্মতিতে উনি কাজটি করেননি, কিশোর তো মারা যায় না, বেঁচে আছে, রাইট? সো উনি বেঁচে থাকা অবস্থায় ওনার পরিবারের সদস্য কাজটা করছে, উই ক্যান অ্যাসিউম যে ওনার অসম্মতিতে কাজটা হয় না, হইলে তো উনি আপত্তি জানাইতো না, সরাই নিতেন স্টাফ। সো এটা একটা খুবই ফেয়ার এনাফ যে হ্যাঁ, ওকে। সো এখানে কিছু ইন্টারেস্টিং খুব সুন্দর সভ্য আলাপ উঠে আসছে এই পয়েন্টে। নাও আমি মূল যে পয়েন্টটাতে কথা বলতে চাই আমি সেখানে এবার ফিরে যাই। প্রথম আলো সেন্সেশন তৈরি করার জন্যে ওনার কথাটা পড়ি, ফটোগ্রাফারকে আমি নিষেধ করেছিলাম পরিষ্কারভাবে যেন এরকম কোনো ছবি না দেয়, কিন্তু খবরের সাথে সেন্সেশন তৈরি করার নেশায় ছবিটি না দিয়ে পারেনি। তারপর উনি কমেন্ট সেকশনে একটা কথা বলছেন, ওই টুইটার সাথে আমি জুড়ে দিই, পত্রিকা বিপ্লব করার জায়গা নয়, তাদের উপর সেই দায় যেন আমরা না চাপাই। এই কথাটা 100% অ্যাকুরেট এবং রাইট। In an ideal world, I agree to 200% with him on this. কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা সেই আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করি না।
প্রথম আইডিয়াল ওয়ার্ল্ডের চিত্রটা একটু সিনারিওটা আলোচনা করি যে রাইট সংবাদপত্রের কাজ বিপ্লব করা না সংবাদপত্রের কাজ খবর পরিবেশন করা খবর নিয়ে সেন্সেশনালিজম তৈরি করা না অ্যাগেন আরেকবার বলি আমাদের বাঙালিদের রিয়েলিটি ফাকড আপ মেস্ট আপ হয়ে গেছে এই দেশের কারণে এই যে কারণে আমাদের সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে সাদা কালো নীল বেগুনি হয়ে গেছে যেই কারণে এখন অনেক কিছু আমাদেরকে নতুন করে ভেঙে আমাদেরকে ব্রেকডাউন করতে হয় আমাদের জন্যে সো আমাদের দেশে পত্রিকার কাজ হচ্ছে সেন্সেশনালিজম তৈরি করা এটা ওয়ার্ল্ড ওয়াইডই আছে মিডিয়া সেন্সেশনালিজম তৈরি করে সেটাও হয়তো একটু টাচ করবো কিন্তু বাংলাদেশ এটা অন্য লেভেলে এ কী করলেন অমুক ও কী করলেন তমুক একেবারে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এরকম করে খবর করে এবং খবরের মধ্যে কোনো ইন্টিগ্রিটি নাই কোনো এথিক্স ফলো করা হয় না যাচ্ছে তাই আর কিছু বাংলাদেশে তো আসলে ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন করে এমন একটা পত্রিকা নাই প্রথম আলো বেশ বাংলাদেশের স্ট্যান্ডার্ডে প্রথম আলো বেশ সুন্দর স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ইংলিশ পত্রিকাগুলো মোটামুটি বেশ ভালো স্ট্যান্ডার্ড মেনটেন করে রিলেটিভলি স্পিকিং তুলনামূলকভাবে তো হ্যাঁ সংবাদপত্রের কাজ বা মিডিয়া আউটলেটের কাজ বা কেবল মিডিয়া প্রিন্ট মিডিয়া এদের কাজ সংবাদ পরিবেশন করা এদের কাজ একটা ঘটনা ঘটছে কী ঘটছে সেইটা জাস্ট যেই ঘটনাটা ঘটছে সেটা উপস্থাপন করা এটার মধ্যে রং অ্যাড করাও না এটার মধ্যে মানে কোনো পক্ষ না নির্যাতিতের পক্ষ নেও না নির্যাতকের পক্ষ নেও না সংবাদপত্রের মিডিয়ার কাজ কোনো পক্ষ না নেয় জাস্ট সংবাদটা উপস্থাপন করা মানুষ মানুষের মতো করে যাচ করবে মানুষ সংবাদ জানতে চায় মানুষ এখানে টকশো শুনতে আসে নাই মানুষ এখানে মিডিয়ার মতামত জানতে আসে নাই যখন মতামত পিস ছাপায় সেটা আলাদা ব্যাপার যখন সংবাদ পরিবেশন করে যে জায়গাতে সেখানে তাদের কাজ শুধুই পিওরলি সংবাদ পরিবেশন করা সো ইন দ্যাট সেন্স ওনার কথা 100% আমি একমত যে সংবাদপত্রের কাজ বিপ্লব করে না সংবাদপত্রের কাজ কোনো পক্ষ নেয় না সংবাদপত্রের কাজ যেই ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে একদম পিওরলি উপস্থাপন করা এমনভাবে উপস্থাপন না করা যেন কোনো একটা পক্ষে যায় আমরা পাঠক আমরা কোনো পক্ষ সংবাদপত্রের কাছ থেকে জানতে চাই না পক্ষ আমরা জাজ করব কারণ সংবাদপত্র যখন পক্ষ নিয়ে উপস্থাপন করে তখন কিন্তু আমরা সঠিকভাবে জাজ করতে পারতেছি না এখানে কী হয়েছে কারণ সঠিক তথ্যটাই আমরা পাইনি সংবাদপত্রের কাছ থেকে তো আমরা একদম 100% পিওর তথ্যটা চাই জানি আমরা উই ক্যান জাজ ইট ফর আওয়ার সেলস রাইট আমাদের বিচার বুদ্ধিকে এত অসম্মান করলে তো হবে না নাও সেটা হলো কি আইডিয়াল ওয়ার্ল্ড রাইট কিন্তু বাংলা এবার দেখেন যে আপনি একটা নিয়ম মেনে খেলবেন সেই নিয়মটা এই আপনি একজনের সাথে খেলতেছেন এক নিয়ম যেমন আপনি বক্সিং রিংয়ের মধ্যে আপনি বক্সিং করতেছেন একজনের সাথে কিছু নিয়ম তে আছে এই নিয়ম সকলে মেনে এবার বক্সিং করতেছে ঘুষাঘুষি করতেছে আপনার প্রতিপক্ষ কোনো নিয়মই মানতেছে না সে আপনার হাত পা পিছনে বেঁধে আপনার ঘুষাইতেছে সমানে এখন আপনি হাত ছাড়ানোর চেষ্টা করতেছেন বাঁচার চেষ্টা করতেছেন এখন আপনি বাঁচার চেষ্টা করতেছেন সেখানে এসে আমি বললাম যে কী ব্যাপার আপনি তো বক্সিংয়ের নিয়ম ভেঙে আপনি যে সুতাটাকে কাটার চেষ্টা করতেছেন বা আপনি তাকে লাথি মারছেন আপনি বক্সিংয়ের নিয়ম ভেঙে তার বলের মধ্যে লাথি মারছেন এটা তো আপনি করতে পারেন না ফর গড সেক আমি বাঁচার চেষ্টা করতেছি আমাকে মাইরা ফেলতেছে হাত পা বেঁধে ঘুষায় নিয়ম ভাঙার কথা যদি উঠে থাকে আইডিয়াল কাজ করার না করার প্রশ্ন যদি উঠে থাকে ওই যে আমি যে কথাটা মাঝে মধ্যে বলি যে আপনি গুয়ের ট্যাঙ্কির পাশে দাঁড়ায় পাদের গন্ধ নিয়ে কমপ্লেন করতে পারবেন না পাদের গন্ধ নিয়ে আপনি কখন কমপ্লেন করবেন যখন একটা সুন্দর পরিবেশে সুন্দর রুমের মধ্যে আসেন চারপাশে সুবাস এর মধ্যে কেউ একটা পাদ মারছে আপনি তখন সেটা নিয়ে কথা বলবেন তারপর যখন গুয়ের ট্যাঙ্কির পাশে দাঁড়ানো তখন আপনি বলতে পারবেন না যে পাদের গন্ধ নাকি আসলো মনে হয় আমার সো বাংলাদেশে স্বাধীনতা ধারণায় বিরাজ করে না বাংলাদেশে কারো স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই গুম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে জীবনের নিরাপত্তা নাই জীবিকার নিরাপত্তা নাই একটা মিডিয়া সংবাদপত্র তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে না অবজেক্টিভলি এবং এই স্ট্যান্ডার্ডে যে সংবাদপত্রের কাছে তথ্য পিওরলি পরিবেশন করা এবং কতটা পিওরলি যে ছবিটা এখানে কিন্তু দেখেন প্রথম আলো কিন্তু এমন না যে সংবাদটা পরিবেশন করার সময় ভাষার এখানে মারপ্যাচ দিয়ে তারা একটা পক্ষ নেওয়ার চেষ্টা করছে তারা যে কাজটা করছে খুবই সাতল এবং অলমোস্ট কমপ্লেন করার সুযোগ নাই বললেই চলে যে তারা যা করছে তাই উপস্থাপন করছে ওই লোক কাঁদছে সেই কান্নার ছবি উপস্থাপন করছে এইখানে প্রথম আলো কোনো হ্যাঁ এটা সেন্সেশনালিজম হবে এটা সেন্সেশন তৈরি করবে এটা আমরা সবাই জানি কিন্তু কাজটা তো সাটলি করা হয়েছে যেটা নিয়ে অলমোস্ট কমপ্লেন করার সুযোগ নাই বললেই চলে অ্যাগেন ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড ইউ ক্যান রেজ দিস পয়েন্ট এবং এটা খুবই একটা সুন্দর সুসভ্য আলোচনার সুযোগ আছে আমি যেটা বললাম ওটা আমি আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যিনি এই পয়েন্টটা তুলছেন এবং এটা খুবই সুন্দর একটা পয়েন্ট অ্যাগেন এটা আমি বারবার বলতেছি কারণ বাংলাদেশিদের এই ধারণাগুলোই নেই হ্যাঁ এইটা তো চিন্তাতেই আসবে না যে কী বলে সংবাদপত্র কাজ হইতেছে সেন্সেশনালিজম তৈরি না করে কোনো পক্ষ না নিয়ে পিওরলি যা ঘটনা ঘটছে শুধু ততটুকু উপস্থাপন করার মধ্যে সীমাবদ্ধ রাখা নিজেদেরকে এইসব ধারণা তো একটা অনেক উইয়ার্ড ধারণা এলিয়ান ধারণা সো আইডিয়ালি স্পিকিং ওনার কথাটা কারেক্ট এখন দেখেন যে আচ্ছা এই যে ইয়েতে ইউএসএতে একটা কথা মনে পড়লো প্রসঙ্গক্রমে ইউএসএতে একটা অ্যাক্ট ছিল এটার নাম হচ্ছে ফেয়ারনেস ডক্ট্রিন ফেয়ারনেস ডক্ট্রিনটা যেটা সেটা হচ্ছে এটা এখন নাই আইনটা বাতিল হয়ে গেছে সেই ডক্ট্রিনটা বলতো যে আপনি মিডিয়াতে যখন কোনো তথ্য পরিবেশন করবেন কারো ব্যাপারে যদি আপনি কোনো রিপোর্টিং করেন মিডিয়াতে তাহলে আপনি বাধ্য থাকবেন
আপনি যার ব্যাপারে কথা বলতেছেন তাকে ইকুয়াল এয়ার টাইম দিতে অর অ্যাটলিস্ট তাকে এয়ার টাইম দিতে আপনি বাধ্য থাকবেন, তাকে ডেকে আনতে হবে না, তাকে কথা বলার সুযোগ দিতে হবে না। ইকুয়াল এয়ার টাইম এটা সম্ভবত নিয়ম ছিল না, আপনি এক মিনিট দেন না এক ঘন্টা দেন এই ব্যাপারে সম্ভবত কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু সরকারের পক্ষ থেকে এমন একটা পলিসি ছিল ফেয়ারনেস নামিত ফেয়ারনেস অ্যাক্ট, ফেয়ারনেসের পক্ষে ফেয়ারনেসের খাতিরে। পরে আইনটা বাতিল হয়েছে কেন, কারণ এখানে স্বাধীনতার প্রশ্ন জড়িত, বাক স্বাধীনতার প্রশ্ন জড়িত, মিডিয়ার স্বাধীনতার প্রশ্ন জড়িত, মিডিয়া তার মিডিয়াতে কীভাবে খবর করবে না করবে, কীভাবে রিপোর্টিং করবে না করবে এটা তো অন্য কেউ বলে দিতে পারে না, রাইট? সো নাও এটার একটা সভ্য এবং জটিল আলাপ হয়ে দাঁড়াবে, কারণ আমেরিকাতে মাস্ক পরা নিয়ে আপনারা খবরাখবর হয়তো দেখছেন, না দেখলে আমি একটা এপিসোডে আলোচনা করছিলাম যে আমেরিকায় মাস্ক পরাইতে পারে না আমেরিকানদেরকে দিয়ে, এই কারণে আমেরিকায় খুবই বাজে অবস্থা কোভিড সিচুয়েশনের ট্রান্সমিশনের। কিন্তু আপনারা বাংলাদেশে বসে হাসাহাসি করেন, আমিও এটা সমর্থন করি না, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে সভ্যতার ধারণাটা কোথায় পৌঁছে গেছে, যে এই দেশে মানুষকে মাস্ক পরতে সরকার বাধ্য করতে পারবে না। মানুষের এই যে স্বাধীনতার প্রতি সরকারের সম্মান, যে একটা মানুষে মাস্ক পরবে কি পরবে না এটা তার সিদ্ধান্ত, এটা রাষ্ট্র, আমি রাষ্ট্র মানে এই দেশের মানুষের স্বাধীনতার কনসেপ্টটা কোন জায়গায়, কারণ এই দেশের মানুষ এটা স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে, লাইক লিটারেলি দে ডিড। যখন সরকার তাদেরকে বলছে এটা একটা ম্যান্ডেট করা হবে সরকারিভাবে সবাই মাস্ক পরতে বাধ্য থাকবে, মানুষ ক্ষোভে ফেটে পড়ছে যে এটা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ, সরকার আমাকে এই কথা বলতে পারে না। এবং তাদের কথা হইতেছে যে সরকার যদি এটা আমাকে বলতে পারে তাহলে ওইটা বলতে পারবে না কেন, সেটা বলতে পারবে না কেন, কোনটা বলতে পারবে, কোনটা বলতে পারবে না। বেসিক্যালি সরকার আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, তারা এই কারণে আরও বেশি খেপছে যে আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না। নাও যখন একটা ইয়ে স্কেলের ব্যাপার থাকে, এখানে সমাজ এফেক্টেড হচ্ছে, অন্য মানুষের জীবন যেখানে জড়িত সেইখানে স্বাধীনতার সংজ্ঞাটা একটু অন্যরকম হওয়া উচিত। নাও এই যে যেটা বললাম, এখন আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন যে না বৃহত্তর স্বার্থে জোর করতে হবে, এই যে বৃহত্তর স্বার্থে জোর করতে গেলে বৃহত্তর স্বার্থটা একটু বিতর্কিত, বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কী বলে, এটা বৃহত্তর স্বার্থে জাতির স্বার্থে উন্নয়নের স্বার্থে জোর করে ক্ষমতায় বসে আছে, কারণ বৃহত্তর স্বার্থ তো একটা ডেফিনেশন ওরা দিয়ে অলরেডি বসে আছে। সো এই দেশে যদি এমন শুরু করে সরকার, হ্যাঁ আমরা বৃহত্তর স্বার্থে করতেছি বলে যদি স্বৈরাচার আচরণ শুরু করে, সো যেই কারণে আপনারা সভ্যতার এগুলা এই কারণে একটু কমপ্লেক্স এবং নুয়ান্সড, এইগুলো বাংলাদেশে বসে বোঝা যায় না, এই জন্য আপনারা হাসাহাসি করেন, হা 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 আমেরিকায় হইতেছে মাস্ক পরা নাকি, ওইটা আবার কী স্বাধীনতা হয়ে গেল, একটা স্বাধীনতার সাথে আরেকটা স্বাধীনতার সাথে আরেকটার সাথে আরেকটার যে কী পরিমাণ লিঙ্ক এবং একটা একটাকে প্রভাবিত করে, এবং এগুলো যে আসলে খুব সহজ আলাপ না সেটা একটা ব্যাপার। তো যাক, যে কথাটা বললাম, তো মিডিয়া পরবর্তীতে এই যে এটা রুলটা বাতিল করে দিল ফেয়ারনেস ডক্ট্রিনটা, সেটা অনেক আগে 80s দিকেই বাতিল হয়ে গেছে, কিন্তু আমি আলাপটাই কারণে তুললাম আপনারা বোঝার জন্যে যে এই যে মিডিয়াতে মিডিয়া যিনি ফেয়ার ভূমিকা নেয় এই জন্য সরকার বাধ্যবাধকতা আরোপ করছে, পরবর্তীতে এটা স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করে মানে মনে করে সরকার সেটা সরাই নিছে এদের প্রতিবাদের মুখে, এবং সরকার মনে করছে যে হ্যাঁ আসলে এটা তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এখন আপনি ইউ মে থিঙ্ক যে ও না এটা তো খুব ভালো একটা আইন যে একজনের বিরুদ্ধে কথা বললে তাকে ইকুয়াল এয়ার টাইম দিতে হবে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে মিডিয়া বাধ্য থাকবে, কিন্তু দেখেন আপনি যদি এখন মিডিয়ার জুতায় নিজেকে বসান তখন আপনি দেখবেন যে তাহলে আপনি খুব ফ্রিলি ব্যবসা করতে পারতেছেন না, সরকার আপনি ব্যবসায় কী করতে পারবেন না পারবেন, কতক্ষণ আপনার এয়ার টাইম আপনি কীভাবে ডিস্ট্রিবিউট করবেন এগুলো সরকার রেগুলেট করে দিচ্ছে, সরকার আপনাকে বলে দিচ্ছে, এগুলোই তো বাঙালি কনসেপ্ট। সভ্য দেশের একটা ব্যাপার হচ্ছে আপনি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করবেন, আপনি যা করতে চান, যেমন বাংলাদেশ আপনি যা করতে চান পায়ে পায়ে বাধা, আর এইসব দেশে হচ্ছে উল্টা, আপনি যা করতে চান 100% স্বাধীনতা পাবেন, স্বাধীনতা পাবেন, রেয়ারলি আপনি হচ্ছে বাধার সম্মুখীন হবেন, মানে আনডিউ বাধা অবশ্যই মানে নিয়মকানুন তো মানুষের প্রয়োজন, আনডিউ অপ্রয়োজনীয় বাধা, তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে মানুষকে স্বাধীনতা দিতে, সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে মানুষের। সো এইটা দেখেন আপনি দর্শকের জায়গা থেকে আপনি ভাবতেছেন যে ঠিকই আছে, কিন্তু আপনি যদি একজন ব্যবসায়ী হন তখন আপনি দেখবেন যে আপনি যখন বিজনেস করতে নামবেন বা একটা কাজে নামবেন এবং আপনি যখন দেখবেন পদে পদে আপনি স্বাধীনতা ভোগ করতে পারতেছেন, আপনি যেভাবে চান সেভাবে আপনার বিজনেসকে দাঁড় করাইতে পারতেছেন, আপনি এক্সপ্লোর করতে পারতেছেন নানা অপশন নানা অপরচুনিটি, এই কারণে তো এইসব দেশ থেকে গুগল হয়, ফেসবুক হয়, অ্যামাজন হয়, ইউটিউব হয়, সব কিছু এই দেশ থেকে কেন হয়, কারণ এই দেশে প্রতিভা আপনি এক্সপ্লোর করতে পারবেন, আপনি যা করতে চান সব করতে পারবেন, এই দেশে কোনো বাধা নাই। সো এই যে আইডিয়াগুলো স্বাধীনতার আইডিয়াগুলো এইগুলা যে কত জটিল, কিংবা সভ্যতার আইডিয়াগুলো যে কত নুয়ান্সড এই জিনিসগুলো আমরা বুঝি না। তো যে কারণে বললাম যে ভদ্রলোক যে কথাটা বলছেন কথাটা আইডিয়ালি একদম পারফেক্ট, সংবাদপত্রের কাজ বিপ্লব করে না, সংবাদপত্রের কাজ খবর একদম পিওরলি ইন্টিগ্রিটি এবং এথিক্স বজায় রেখে একদম অবজেক্টিভলি প্রেজেন্ট করা, যে এখানে এ তাকে ঘুষি মারছে একটু কি আমি উপস্থাপন করবো, ঘুষি মারছে, নাক ফাটাই ফেলছে, হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার এই মন্তব্য করছে, শেষ সংবাদপত্রের কাজ। সংবাদপত্রের কাজ এই যে বাংলাদেশে যেরকম করে, ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন প্রেম আছে সেক্স করছে, সংবাদপত্র মিলে শুরু করে দিবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করছে, তারপর খুব আবেগী করে উপস্থাপন করবে খবর, মানে এরা খবর না, এরা এখানে উপন্যাস লিখতে বসছে, শয়তানি করতে বসছে। সো বাংলাদেশে একটা খবর অবজেক্টিভলি
ইয়ে করা হয় না, ছাপা হয় না, যে মানুষ শুধুমাত্র নিরপেক্ষ একটা খবর পড়ে মানুষ মানুষের মতো করে বুঝবে, জাজ করবে, ওই রাস্তা নাই। প্রত্যেকটা রিপোর্টের মধ্যে রিপোর্টার হয়েছে নিজের মতো করে সাহিত্য, রবীন্দ্রনাথ, রবীন্দ্র যেই ভাষা ঢুকাবে, তারপর আবেগ ঢুকাবে, ইমোশন ঢুকাবে, এক চিমটি কান্না ঢুকাবে, এক চিমটি চেতনা ঢুকাবে, এই করে করে খবর বলতে কোনো বস্তু বাংলাদেশে নাই। তো ওই সেন্সে হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা পয়েন্ট উনি রেজ করছেন, কিন্তু ওই যে অ্যাগেন যেটা বললাম, আপনি গুয়ের ট্যাঙ্কির পাশে দাঁড়ায় পাদের গন্ধ নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই। এখানে কোনো খেলায় নিয়ম মেনে হচ্ছে না বাংলাদেশে, জীবনেরই নিরাপত্তা নাই। সেখানে আপনি কান্নার ছবি দিলে এটা এটা কান্নার ছবি দিয়ে অ্যাগেন যেটা বললাম, এটা খুবই সাটল একটা সাইড নেওয়া, খুবই সাটল একটা সাইড নেওয়া, এটা কোনো সাইড নিয়েও না পার্সে বলতে গেলে, সেইটাও করা যাবে না বাংলাদেশে। আমেরিকাতেও কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে একটা কান্নার ছবি দেওয়া যাবে না, এটা সেন্সেশনালিজম তৈরি করে আমেরিকার মিডিয়া কেন, সারা পৃথিবীর মিডিয়াতে আপনি যখন খবরের খবর হয় এখানে পিছন থেকে অ্যানিমেশন আসতেছে, তারা যেটা করে তারা খবরের ভাষাকে টুইস্ট করে না। বাংলাদেশে যেরকম যেটা বললাম ভাষা টুইস্ট করে রবীন্দ্রসঙ্গীত ঢুকাই দেবে খবরের মধ্যে, রাইট, শয়তানি পুরা খবর, আগাটুগোরা, নিজের এজেন্ডা, নিজের চিন্তাভাবনা, নিজের ওপিনিয়ন ঢুকানো শুরু করবে রিপোর্টার। এখানে এগুলো অলমোস্ট নাই বললেই চলে। যেমন পিস আছে কিছু, ধরেন অনেকের ব্যক্তিগত শো আছে, যারা কিছু সেগমেন্ট আছে, সেই সেগমেন্টে তারা সম্পূর্ণ নিজের ওপিনিয়ন জানায়, সেটা একটা ব্যাপার। খবর যখন রিপোর্টিং হয় এইসব দেশে, একেবারে পিওর রিপোর্টিং হয়, যেরকম করে হওয়া উচিত, এরকম ঘটনা ঘটছে, সিম্পলি উপস্থাপন করবে, এটা 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 ঘটছে, শেষ, কেস ক্লোজড। এবার আপনি এখানের মধ্যে ওপিনিয়ন পিস ঢুকা এইসব দেশে করে না। তারপর আপনার যখন খবর পড়ে কেবল মিডিয়াতে, পিছন থেকে অ্যানিমেশন আসতেছে, ব্যাকগ্রাউন্ডে ব্যাপক মিউজিক, প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যানিমেশন টেন, ওই যেরকম কান্নার ছবি, এগুলো সেন্সেশনালিজম তৈরি করতেছে এসেনশিয়ালি, তাই না? আপনি অ্যানিমেশন দিতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছেন, সেন্সেশন তৈরি করতে চাচ্ছেন, কিন্তু কন্টেন্টে এরা সেন্সেশন তৈরি করবে না। যখন খবর প্রচার করবে কী ঘটছে ওইখানের মধ্যে রবীন্দ্রিক ভাষা ঢুকে সেন্সেশন দিবে না, ওরা খবর খবরই প্রচার করবে। কিন্তু যে সাইডের সেন্সেশনগুলো, এগুলো দর্শক তাদের ব্যবসার সাথে তারা করে, সেটাও যদি অ্যাভয়েড করা যায়, উনি যেটা বলতেছেন একেবারে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, সেটাও ভালো, কোনো সেন্সেশনের কোনো ভাইবই থাকবে না, হ্যাঁ, খুবই ভালো কথা। কিন্তু এভাবে পৃথিবী চলে না, তাই সেটাও ফেয়ার এনাফ, রাইট? সো সেই সেন্সে প্রথম আলো যেটা করছে, যারা একটা ছবি, কান্নার ছবি দিচ্ছে, খুবই মানবিক একটা ব্যাপার এই খবরটার সাথে সম্পর্কিত, এটার সেন্সেশনালিজমও বলা যায় না, ইনফ্যাক্ট এটাই খবর, এটাই সংবাদ, এটাই রিপোর্ট, কিন্তু ইয়াস, এটার সাথে একটু সেন্সেশন জড়িত। সেইটা নিয়ে বাংলাদেশে বসে কমপ্লেন করা, যেই দেশে সংবাদ প্রচারে কোনো স্বাধীনতা নাই, পাক স্বাধীনতা নাই, একে পিটায় হাড্ডিগুটি ভাঙে ফেলছে, হাঁটতে পারে না, কান দিয়ে পুঁজ পড়তেছে, ভদ্রলোকের আরও একজন মারা গেছে, এই অবস্থায় গুয়ের টাঙ্কিতে বসে পাদের গন্ধ নিয়ে কমপ্লেন করা হচ্ছে না, ওই সেন্সে হচ্ছে না। বাট অ্যাগেন আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট যে এই কথাটা উনি তুলছেন, এবং খুবই সুন্দর একটা সভ্য একটা আলোচনা উনি তুলছেন, এবং আমার মনে হয় উনি গুড ফেইথে তুলছেন। তো এনিওয়েজ, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাইলাম, এটা খুবই অ্যাগেন খুবই কমপ্লিকেটেড এবং খুবই সুন্দর একটা কথা বলার জায়গা। হ্যাঁ, এখানে অনেক কিছু আমরা যেভাবে উড়িয়ে দিচ্ছি ফেস ভ্যালুতে, ব্যাপারটা তা না, ওনার কথাটা কারেক্ট, ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড কথাটা কারেক্ট, সেটাও হয়তো আমরা অনেকে বুঝতেছি না, তবে রিয়েলিটি হচ্ছে আমরা সেই আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করি না।